শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছয় মাসের মধ্যে সন্ত্রাসীরা আমেরিকায় হামলা করতে পারে, সতর্ক করল পেন্টাগন। ফিলিস্তিনি শহীদদের কবর ভেঙে পার্ক তৈরি করছে ইসরায়েল। তুর্কি সেনারা 200 ট্রাক ভর্তি সামরিক সরঞ্জাম নিল সিরিয়াতে, চালানো হবে ভয়াবহ অভিযান। হঠাৎ সুরবদল যুক্তরাষ্ট্রের, ইসরায়েলকে নজিরবিহীন হুঁশিয়ারি। পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 3 পুলিশ নিহত। গাজা সীমান্তে আবার উস্কানি, সামরিক মহড়া চালাবে ইসরায়েল। এবং সবশেষ থাকছে আফগান ইস্যুতে ইরানে 6 দেশের বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক্ষা মন্ত্রণালয়ের পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, আফগানিস্তানের তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী 6 মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর সেরকম আকাঙ্ক্ষা রয়েছে বলেও জানান তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে পেন্টাগন নীতি নির্ধারণ বিষয়ক আন্ডার সেক্রেটারি কোলিন কাহল জানিয়েছেন। তিনি মঙ্গলবার আরও বলেছেন, আফগানিস্তানে তৎপর দায়েশ খোরাসান বা আইএস জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা এবং সক্ষমতা তালিবান সরকারের আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে মার্কিন গোয়েন্দা সমাজ। কোলিন কাহল মঙ্গলবার মার্কিন সেট সশস্ত্র বাহিনীর বিষয়ক কমিটিতে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে দেওয়া সাক্ষাতে এইসব কথা বলেন। তিনি দাবি করেন, দায়েশ খোরাসানের পাশাপাশি আল কায়দাও আমেরিকায় হামলা চালাতে চায়, কিন্তু এই মুহূর্তে তাদের কারো সেই সক্ষমতা নেই। পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, তবে দায়েশ খোরাসান আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে সেই সক্ষমতায় পৌঁছাতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তারা বলছে আল কায়দার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 2 বছর। ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব থেকে রেহাই পেল না কবরস্থানও। আল জাজিরা এবং জেরুজালেম পোস্টে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার পাশে ইহুদিদের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের কবরস্থান ভেঙে দেওয়া হয়েছে। জানা গেছে, বসতি স্থাপনের অংশ হিসেবে কবরস্থানের জায়গায় পার্ক তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ ফিলিস্তিনিদের, এর তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম আলেমরাও। একটি বিবৃতিতে ফিলিস্তিনি আলেমদের সংগঠন প্যালেস্টিনিয়ান মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশন বলছে, ইহুদিবাদী বর্ণবাদীরা মুসলমানদের আবেগের প্রতি সামান্যতম সম্মান দেখায়নি, তাদের বর্বরতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। উল্লেখ্য, এখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের ওই কবরস্থানে দাফন করা হয়েছিল। এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এই ঘটনায় প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ সময় তারা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন। তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার ইদলিব প্রদেশে 200 ট্রাক সামরিক সরঞ্জাম নিয়েছে। সিরিয়ায় তুর্কি সামরিক বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে দেশটির জনগণ ব্যাপকভাবে বিক্ষোভ করার একদিন পর তুর্কি বাহিনী এই পদক্ষেপ নিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন সরকার কোনো রকমের আন্তর্জাতিক অনুমোদন কিংবা দামেস্ক সরকারের অনুমতি না নিয়ে সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছে সিরিয়ার সরকার এবং দেশটির জনগণ। লেবাননের আরবি ভাষায় টেলিভিশন চ্যানেল আল মায়াদিন গতকাল একটি প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার সেনারা 200টি ট্রাক ভরে যুদ্ধ ট্যাঙ্ক এবং আর্টিলারি ব্যাটারি নিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। টেলিভিশন চ্যানেলের প্রতিবাদে বলা হয়েছে, ট্রাকগুলো সিরিয়ার উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় জাবাল আল জাবিয়া এলাকার দিকে গেছে। ইদলিব হচ্ছে সিরিয়ার তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সর্বশেষ শক্ত ঘাঁটি। সেখানে তুর্কি সমর্থিত হায়াত তাহরিয়া শাম বিশেষভাবে সক্রিয় রয়েছে। ওই গোষ্ঠীটি সিরিয়ায় অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করছে। বিভিন্ন দলোপদল এবং আল কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীদের নিয়ে তাহরিক আশাম গঠিত। এদিকে স্থানীয় কয়েকটি সূত্রে বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, বহু সংখ্যক ট্রাকে গোলাবারুদ এবং সামরিক রসদ নিয়ে তুরস্কের সামরিক বাহিনীর সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বহরে বহু সংখ্যক সেনা বহনকারী ট্রাকও রয়েছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিবাদ এবং জাতিসংঘের নিন্দা সত্ত্বেও দখলকৃত পশ্চিম তীরের 7টি এলাকায় আরও 1300 আবাসিক ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে
এর নিন্দা জানিয়েছে আরব লীগ। এমনকি এই বিষয়ে বন্ধুপ্রতিম যুক্তরাষ্ট্রকেও আগের মতো পাশে পাচ্ছে না ইসরায়েল। এই ইস্যুতে হঠাৎ সুর বদল করে যুক্তরাষ্ট্র নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে। জানা গেছে এরই মধ্যে বাইডেন প্রশাসন পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বাড়ি তৈরির বিরোধিতা করছেন। হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের বাড়ি তৈরির পরিকল্পনা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। ইসরায়েলকে ওই প্রকল্প বন্ধ করার পরামর্শও দিয়েছে যুক্তরাষ্ট্র। ইতিবাদী ইসরায়েলের গৃহায়ন মন্ত্রণালয় বলছে পশ্চিম তীরের 8টি অংশে 1,355টি বসতি নির্মাণ করার জন্য টেন্ডার প্রকাশ হয়েছে। পশ্চিম তীর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা এসব ইউনিটে বসবাসের সুযোগ পাবে। উল্লেখ্য, ইসরায়েলের সরকার দখলকৃত পূর্ব জেরুজালেমের কালান্দি এলাকার কাছে 10,000 বসতি নির্মাণের পরিকল্পনা করেছে। গণমাধ্যম ইয়ানিশাফাক জানিয়েছে ইসরায়েলের নিয়ন্ত্রিত জেরুজালেমের শহর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুসারে নতুন ইহুদি বসতি নির্মাণ করা হবে। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন তেহরিকে লাভবাহী পাকিস্তানের টিএলপি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে 3 পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক ডজন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দেশটির পাঞ্জাব প্রদেশের গুজওয়ানা জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন, তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংঘর্ষে পুলিশের 3 সদস্য নিহত এবং অন্তত 70 জন আহত হয়েছেন, এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন টিএলপি সদস্যরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, AK-47 এবং পিস্তলের মতো অস্ত্র ব্যবহার করায় বেশ কয়েকজন হতাহত হন। উগ্র ডানপন্থী দল টিএলপি দাবি করেছে সংঘর্ষে তাদের কয়েকজন হতাহত হয়েছে। পুলিশ জানিয়েছে টিএলপি সদস্যরা মিছিল করে ইসলামাবাদ যাওয়ার পথে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার টিএলপির কয়েক হাজার কর্মী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়, সেদিনও 2 পুলিশ সদস্য প্রাণ হারান। ফিলিস্তিনের গাজা সীমান্তে সামরিক মহড়া চালাবে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। একটি বিবৃতিতে ইহুদিবাদী বাহিনী বলেছে নতুন করে সংঘাতের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে মহড়া চলাকালে গাজা সীমান্তে সেনা সমাবেশ ঘটবে, সামরিক যান চলাচল বাড়বে, বিস্ফোরণের শব্দ শোনা যাবে, কয়েকটি পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হবে। এই মহড়াকে নিয়মিত কর্মসূচি হিসেবে তুলে ধরে ইসরায়েল বলেছে সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই মহড়া চলবে। তবে পর্যবেক্ষকরা গাজা সীমান্তে এই ধরনের মহড়াকে উস্কানিমূলক এবং বিদ্বেষী তৎপরতা হিসেবে মনে করছেন। তাদের মতে এর মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা, তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না। 2006 সাল থেকে গাজার উপর ভূমি, আকাশ এবং নৌপথে অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদীরা, এর ফলে গাজাবাসীরা মারাত্মক সংকটের মুখে পড়েছে। কাবুল ইস্যুতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক শুরু করেছেন আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একদিনের সম্মেলনে তালেবান শাসিত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা। বুধবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা বুধবার তেহরানে একত্রিত হন। এ সময় রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়ালি যুক্ত হন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পরিবর্তে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার বৈঠকে উদ্বোধন করেন, কারণ রাইসি অন্য একটি জরুরি। ইরানে গতকাল তেল গ্যাস স্টেশনগুলো লক্ষ্য করে সাইবার হামলার পর তেহরানে এই সম্মেলন হচ্ছে। মঙ্গলবার সম্মেলনে বলেন আফগানিস্তানে আমেরিকান নীতি পরাজয়ের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র পুরো অঞ্চল জুড়ে তার ধ্বংসাত্মক নীতি পরিত্যাগ করেছে। তিনি বলেন এই অঞ্চলে আইএস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রক্সি বাহিনী যারা আফগানিস্তানের নিরাপত্তা ধ্বংস করে গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়। সব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্মেলনকে স্বাগত জানান এবং আফগানিস্তানের গৃহযুদ্ধ অথবা পতন ঠেকাতে ধারাবাহিকভাবে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সবার শেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।